আমি ছিলাম করিমপুরিতে, এখানে এসে একটা পেট্রোল পাম্পে ছিলাম ওদের কাছে। তো ওরা বেসিক্যালি ওটা একটা খুব ব্যস্ত পেট্রোল পাম্প ছিল, যার কারণে জায়গা দিতে চেয়েও পারে না। তো ওরা বললো কি ওদেরই আরেকটা সেকশন আছে কিলোমিটার পিছনে, তো ওখানে আমাকে পাঠিয়ে দিল। ওখানে টেন্ট পাততে পারলে ১৩২ কিলোমিটার ছিল, অলরেডি আমি ২৫ কিলোমিটার ক্রস করেছি। এটা পুরা একদম গ্রামে
Rain comes and I get completely wet before finding a shelter. After riding 104 kilometers, my day ends in a petrol pump at Medarametla. কাভালি 100 কিলো, কাভালি থেকে আরো 20 কিলো এক্সট্রা চালানোর চেষ্টা করবো। কালকে বিকালে যখন এইখানে আসছিলাম, আসলে এখানে থাকার কোনো জায়গা নেই। পিছনে ওই জায়গাটা ফেলে আসছিলাম, যেখানে ছোটোখাটো একটা বাজার ছিল, হয়তো কোনো লেবার লজ এরকমটা কিছু ছিল। এদিকে চলে আসছি, এদিকে দেখছি কিচ্ছু নেই। পেট্রোল পাম্পে গেলাম, গিয়ে ম্যানেজারের সাথে খুবই 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 ওরাকে খুলে বলার আগেই থেকে যাও এখানে, সোজা সোজা। টেন্টের জায়গাও আমি নিজে পছন্দ করি, বলছে যেখানে ইচ্ছে সেখানে। টেন্ট সেট করে এরপরে সবাই খুব ইন্টারেস্টেড, এই প্রথম কেউ টেন্ট সেট করে এরা দেখছে। সব কিছু তো গুছানো অবস্থায় খুব ছোটোখাটো দেখা যায়। ওরাও টেন্টের ভিতরে ঢুকে স্লিপিং ব্যাগে আরামটা করলো। যাইতে মন চাইতেছে গাছের নিচে, সাইকেলের সুন্দর ছবি আসছে, কিন্তু এটা যে অতিক্রম করে যাব, ওখানে গিয়ে দেখো কেউ এক দুই করে রাখা। এমনটাই হয়, পুলিশ চেকিং করছে তাই সবাই ইউটার্ন নিচ্ছে। বৃষ্টি জিনিসটা ভালো লাগে না, এই বৃষ্টিতে ভিজলে ভেজা শরীর নিয়ে চালাইতে ইচ্ছাই করে না। তার উপর এই প্যানিয়ারের রেইন কভার নাই, স্লিপিং ব্যাগটাও ভিজে। তার চেয়ে রোদই ভালো। ঘুরি ঘুরি বৃষ্টি ছিল, পরে 5 মিনিটের একটা ব্রেক নিলাম, ওটা থামলো, এরপর আবার রওনা গেল, কারণ ভিজতে আমি চাই না। ওদিকে বৃষ্টি হচ্ছে,
While riding, I met with Srinivas Reddy, who is a cyclist from Andhra Pradesh and currently lives in Hyderabad. He gave me all of the fruits he was carrying at backpack. Meeting new souls is a part of journey, and such appreciations and cordiality motivates to move further. I managed to camp in a petrol pump at Ulavapalla. That day I covered around 120 kilometers.